হ্যালো ভিউয়ার, আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শারীরিক সমস্যা, যেটা আজকাল প্রায় সব বেশিরভাগ মানুষেরই হয়ে থাকে, সেই সমস্যাটির নাম হচ্ছে থাইরয়েড। এই থাইরয়েড সম্পর্কে আমি আজকে আপনাদের সামনে বলবো। তো এই থাইরয়েড কি, এটি কোথা থেকে উৎপন্ন হয়, এর অভাবে আমাদের কি কি হয়, থাইরয়েড হলে কি কি লক্ষণ আমাদের শরীরে প্রকাশ পায়, এর চিকিৎসাই বা কি, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমি আপনাদের সামনে বলবো। আমি ফার্মাসিস্ট পার্থসারথি ঘোষ, আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও। তো চলুন বন্ধুরা, আজকে কিছু নতুন শেখা যাক। বন্ধুরা, এই থাইরয়েড সম্পর্কে যদি আমাদের জানতে হয়, তার আগে জানতে হবে যে আমাদের থাইরয়েডটা কোথা থেকে উৎপন্ন হয় বা এর উৎপত্তি স্থলটা কোথায়। তো আমাদের শরীরে যে গলা আছে, এই কণ্ঠ, এই গলার নিচের দিকটাতে, ঠিক এই জায়গাটাতে, খাদ্যনালী ঠিক এই জায়গাটাতে থাইরয়েড বলে একটি গ্ল্যান্ড থাকে। এই গ্ল্যান্ডটি দেখতে কিন্তু মানে একটা প্রজাপতির মতো হয়। তো এখানে একটি গ্ল্যান্ড থাকে, থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে দুটি হরমোন T3 এবং T4 বলে দুটি হরমোন নিঃসরণ হয়। তো এই হরমোন দুটি কিন্তু খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি হরমোন। এটি আমাদের শরীরের মেটাবলিজম সহ আমাদের বিভিন্ন যে মাল্টি অর্গান আছে তার বিভিন্ন রকম কাজ করতে এটা সাহায্য করে, এবং আমাদের শরীরের মেটাবলিজমে অনেক মানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এটি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি থাইরয়েড গ্ল্যান্ডের অবস্থান। এইবার আমাদের জানতে হবে যে যদি কোনো কারণে আমাদের এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে এই থাইরয়েড যে হরমোন যেটা বললাম যেটা নিঃসরণ হয়, সেটি যদি ঠিক মতো নিঃসরণ না হয়, তখন আমাদের থাইরয়েডের প্রবলেম হয়। এটা কীভাবে হয়? তো এটি আমাদের মস্তিষ্কের নিচে পিটুইটারি বলে একটি গ্ল্যান্ড আছে। এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বলে একটি কেমিক্যাল নির্গত হয়। এই কেমিক্যালের কাজ কি? এই কেমিক্যালের কাজ হচ্ছে এই TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটি কি করে, আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড আছে এই থাইরয়েড গ্ল্যান্ডটিকে স্টিমুলেট করে, এবং থাইরয়েড গ্ল্যান্ডটিকে স্টিমুলেট করার ফলে সেই থাইরয়েড গ্ল্যান্ড থেকে T3 এবং T4 যে হরমোনগুলোর নাম বলেছিলাম সেগুলো কিন্তু ঠিকভাবে নিঃসরণ হয়। তো এইবার কোনো কারণে যদি এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে TSH ঠিকভাবে ক্ষরণ না হয়, বা পিটুইটারি গ্ল্যান্ডের যদি কোনো রকম কোনো সমস্যা দেখা দেয়, তাহলে সেখানে কি করবে, TSH আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে ঠিকভাবে স্টিমুলেট করতে পারবে না, এবং ঠিকভাবে স্টিমুলেট করতে না পারার কারণে এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে দুটি হরমোন নিঃসরণ হয় সেটিও কিন্তু আর ঠিকভাবে নিঃসরণ হবে না। তো এই নিঃসরণ ঠিকভাবে না হওয়ার কারণেই কিন্তু আমাদের থাইরয়েডের প্রবলেম শরীরে দেখা দেয়। তো আপাতত মানে আপনারা বুঝতে পারলেন এই বিষয়টি, যে কিভাবে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড কাজ করে এবং কিভাবে আমাদের এই থাইরয়েডের যে সমস্যা এটি কিভাবে হয়। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক যে এই যে থাইরয়েডের যে সমস্যা এটি কয় রকম। অ্যাকচুয়ালি থাইরয়েডের সমস্যা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম এবং আরেকটি হচ্ছে হাইপারথাইরয়েডিজম। এই দুই রকম থাইরয়েড কিন্তু আমাদের হতে পারে। তো হাইপোথাইরয়েডিজম কোটা, যখন আমাদের শরীর থেকে বা থাইরয়েড গ্ল্যান্ড থেকে T3 বা T4 এই দুটি হরমোন যখন খুব কম নিঃসরণ হয়, এই কম নিঃসরণের ফলে যেটা আমাদের সমস্যা হয়, যে সমস্যাগুলো আমাদের হয় সেটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। আর তার উল্টোটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম, মানে যখন আমাদের এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে বেশি পরিমাণে T3 T4 নিঃসরণ হয়, এবং এই বেশি পরিমাণে নিঃসরণ হওয়ার পরে ফলে যে সমস্যা দেখা দেয় সেটাকে বলা হয় হাইপারথাইরয়েডিজম। তো এবার এই দুটো থাইরয়েডের মধ্যে অ্যাকচুয়ালি হাইপোথাইরয়েডিজম কিন্তু মানুষের বেশি দেখা দেয়। মোটামুটি 5% থেকে 6% মানুষের মধ্যে এই হাইপোথাইরয়েডিজম দেখা দেয়, আর 1 থেকে 1.5% মানুষের মধ্যে কিন্তু হাইপারথাইরয়েডিজম দেখা যায়। তো মেনলি হাইপোথাইরয়েডিজমটাই কিন্তু মানুষের বেশি হয়। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই যে থাইরয়েডের সমস্যাটা হয় এটা কেন হয়, অ্যাকচুয়ালি কিসের কারণে হয়। তো এটা মেন কারণ হচ্ছে আমাদের খাবারে থাকা আয়োডিন। আমাদের খাবারে যদি ঠিক পরিমাণে বা আমাদের খাবারে যে লবণের ঠিক পরিমাণে যদি আয়োডিন না থাকে, এই আয়োডিনের অভাবে কিন্তু আমাদের থাইরয়েড হয়। কেমন করে? আমাদের খাবারে যদি ঠিক পরিমাণে আয়োডিন না থাকে, তাহলে পিটুইটারি গ্রন্থি থেকে কিন্তু ঠিক পরিমাণে TSH নির্গত হবে না, এবং এই TSH নির্গত না হলে তখন কিন্তু আমাদের এই T3 T4ও কিন্তু আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে ঠিকমতো উৎপন্ন হবে না। তো এর ফলে কিন্তু আমাদের থাইরয়েডের সমস্যা হয়। তো মেনলি আমাদের লবণে থাকা আয়োডিনের কারণেই কিন্তু এই সমস্যাগুলো হয়। তাই জন্য দেখবেন আগেকার যুগে কিন্তু অনেকেই খোলা প্যাকেটের নুন খেত, এবং তার মধ্যে কিন্তু আয়োডিন ঠিক মতো
থাকতো না, কিন্তু এখন গভর্নমেন্ট থেকে কিন্তু আমাদের সবসময় আয়োডাইড লবণ খাওয়ার জন্য বলে, এই জন্যই মানে আয়োডিন যুক্ত লবণ কিন্তু গভর্নমেন্ট থেকে খাওয়ার জন্য বলে। এবং বাজারে কিন্তু এখন যে লবণগুলো পাওয়া যায় সবই কিন্তু এই আয়োডিন যুক্ত লবণ। এই আয়োডিন যুক্ত লবণ খেলে কিন্তু আমাদের থাইরয়েডের সমস্যা হওয়ার সম্ভাবনা খুব কম। তো এই বোঝা গেল যে এই আয়োডিনের অভাবে কিন্তু আমাদের মেন থাইরয়েডের সমস্যাটা হয়। বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যে থাইরয়েডের যে দুরকম সমস্যা হয়, একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম এবং আরেকটি হাইপার থাইরয়েডিজম, এই লক্ষণগুলি কী কী, মানে এই দুটো ক্ষেত্রে কিন্তু দুরকম লক্ষণ আছে, মানে কিছু লক্ষণ আছে যেগুলো দেখে আমরা বুঝতে পারবো বা ডিফারেন্সিয়েট করতে পারবো যেটা হাইপোথাইরয়েডিজম না হাইপার থাইরয়েডিজম। তো চলুন এবার জেনে নেওয়া যাক যে যদি কারো হাইপোথাইরয়েডিজম হয় তাহলে তার কী কী লক্ষণ শরীরের মধ্যে প্রকাশ পাবে। তো সেক্ষেত্রে যদি কারো হাইপোথাইরয়েডিজম হয়, প্রথমে এক নম্বর তার ওজন বেড়ে যাবে, তার ওজন কিন্তু খুব তাড়াতাড়ি 2 কিলো থেকে 3 কিলো বা 4 কিলো বেড়ে গেল, তাই ওজন বেড়ে যাওয়া। 2 নম্বর হচ্ছে তার খুব ঠান্ডা লাগা, সবসময় শীত অনুভব করা। 3 নম্বর শরীর সবসময় দুর্বলতা অনুভব করা শরীরে। 4 নম্বর হচ্ছে স্কিন, আমাদের যে চামড়া আছে এই চামড়াটা খসখসে হয়ে যাওয়া। 5 নম্বর কী হয়, কোষ্ঠকাঠিন্য হয়, পায়খানা ঠিক মতো হয় না, কোষ্ঠকাঠিন্যের একটা সমস্যা দেখা দেয়। 6 নম্বর হচ্ছে চুল পড়ে যাওয়া, মাথার চুল কিন্তু পড়ে যাবে। 7 নম্বর হচ্ছে তার কিন্তু স্মৃতিশক্তি কমে যাবে, সে কোনো জিনিস ভাবার চেষ্টা করছে ঠিকমতো ভাবতে পারছে না, কোনো জিনিস ঠিকমতো মানে বোঝার চেষ্টা করছে ঠিকমতো বুঝতে পারছে না, বা স্মৃতিশক্তিটা কমে যাচ্ছে, এই সমস্যাটা তার মধ্যে হবে। 8 নম্বর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে মাসিক অনিয়মিত হয়ে যাওয়া। আর 9 নম্বর হচ্ছে বান্ধত্ব, প্রেগনেন্সি অবস্থায় যদি এটা মানে থাইরয়েড হয় তাহলে কিন্তু এটা বান্ধত্বও হয়ে যেতে পারে, মানে প্রেগনেন্সির সমস্যা হতে পারে এবং মেয়েদের এই বান্ধত্ব সমস্যাটা হতে পারে। তো এই লক্ষণগুলো যদি থাকে তাহলে আমাদেরকে ভেবে নিতে হবে যে আমাদের হাইপোথাইরয়েডিজমের সমস্যা হতে পারে। বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যে হাইপার থাইরয়েডিজম হলে কী কী হয়। তো হাইপোথাইরয়েডিজমের যে সমস্যাগুলি বা লক্ষণ যে লক্ষণগুলি হয় তার অপোজিট কিন্তু হাইপার থাইরয়েডিজমে হয়। কী কী হয়, যেমন হাইপোথাইরয়েডিজমে আমি বলেছিলাম যে ওজন বেড়ে যাওয়া, এক্ষেত্রে কিন্তু কী হবে, পেশেন্টের ওজন কমে যাবে। তো 1 নম্বর কী হচ্ছে, ওজন কমে যাওয়া। 2 নম্বর হচ্ছে আমাদের পালপিটেশন বেড়ে যাবে, বা বুকটা সবসময় মনে হচ্ছে বুক ধরফর করছে, এরকম একটা সমস্যা হবে বা পালপিটেশনটা বেড়ে যাবে। 3 নম্বর হচ্ছে শরীরে প্রচণ্ড ঘাম হবে। 4 নম্বর হচ্ছে সবসময় খুব গরম অনুভূতি হওয়া, হাইপোথাইরয়েডিজমে যেমন সবসময় শীত বা ঠান্ডা অনুভব হতো, এখানে কিন্তু গরম অনুভূতি হবে। 5 নম্বর হচ্ছে অ্যাক্টিভিটি, আমাদের শরীরের অ্যাক্টিভিটিটা বেড়ে যাওয়া, মানে কী হয় এক্ষেত্রে হরমোনগুলো TSH T3 T4 বেশি নির্গত হওয়ার কারণে আমাদের শরীরের মেটাবলিজমটা বেড়ে যায়, শরীরের মেটাবলিজম বেড়ে গেলে আমাদের কিন্তু শরীরের অ্যাক্টিভিটিটাও বেড়ে যায়। তো শরীরের অ্যাক্টিভিটি বেড়ে যাওয়া। 6 নম্বর হচ্ছে পায়খানা খুব হওয়া, মানে ঘন ঘন পায়খানা হওয়া। 7 নম্বর সেই একই সমস্যা চুল পড়ে যাওয়া। 8 নম্বর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে সেই একই সমস্যা মাসিক অনিয়মিত হওয়া। এবং 9 নম্বর হচ্ছে বান্ধত্ব। তো এই সমস্যাগুলি বা এই লক্ষণগুলি যদি থাকে তাহলে আমাদেরকে ভেবে নিতে হবে যে আমাদের মধ্যে হয়তো বা হাইপার থাইরয়েডিজমের কোনো সমস্যা দেখা দিয়েছে। বন্ধুরা আসুন এবার জেনে নেওয়া যাক যে প্রেগনেন্সির সঙ্গে এই থাইরয়েডের কী সম্পর্ক। অ্যাকচুয়ালি প্রেগনেন্সির সঙ্গে থাইরয়েডের কিন্তু খুব নিবিড় সম্পর্ক। কীরকম, এটা কি ভালো না খারাপ? ভালো নয়, একদমই খারাপ সম্পর্ক। কীরকম, সেটি হচ্ছে যে 90% ক্ষেত্রে মানে এই থাইরয়েড কিন্তু হচ্ছে অটো ইমিউন সমস্যা। তো এই প্রেগনেন্সির ক্ষেত্রে কী হয়, প্রেগনেন্সির সময় যেহেতু আমাদের মানে প্রেগনেন্ট উমেন যে আছে তার শরীরে কিন্তু একটা হরমোনাল ডিসব্যালেন্স একটা হয়। প্রেগনেন্সির সময় হরমোনের ডিসব্যালেন্স হওয়ার কারণে কিন্তু সেই সময় থাইরয়েড হওয়ার চান্স খুব বেশি থাকে। তো যখন প্রেগনেন্সি হবে তখন যদি কোনো কারণে থাইরয়েড ধরা পড়ে তাহলে খুব তাড়াতাড়ি ডাক্তারবাবু দেখিয়ে তার ট্রিটমেন্ট কিন্তু করতে হবে। যদি ঠিকমতো সেই সময় ট্রিটমেন্ট না করা হয় তাহলে কিন্তু অনেক রকম সমস্যা হবে। কী সমস্যা, 1 নম্বর হচ্ছে বারবার মিসক্যারেজ হবে। প্রেগনেন্সির অবস্থায় যদি থাইরয়েড কারো থাকে তাহলে কিন্তু বাচ্চা ঠিকমতো হবে না, বারবার মিসক্যারেজ হবে, এটা কিন্তু মনে রাখবেন। এবং 2 নম্বর হচ্ছে যদিও বা বাচ্চা হয় তাহলে কিন্তু প্রি টার্ম বেবি জন্ম হবে, মানে সময়ের আগেই কিন্তু বাচ্চা হয়ে যাবে। এই দুটো কিন্তু বড় সমস্যা হয়ে থাকে। তাই জন্য যদি আপনি বা যারা প্রেগনেন্সির প্ল্যান করছেন
তাদের মানে তাদের কাছে আমাদের এটাই বলার, যদি আপনার প্রেগনেন্সির প্ল্যান করে থাকেন তাহলে প্ল্যান করার আগে অবশ্যই ডাক্তার, ডাক্তারবাবুকে দেখিয়ে থাইরয়েড টেস্ট করে তারপরে প্রেগনেন্সির প্ল্যান করুন। কারণ প্রেগনেন্সির সময় যদি থাইরয়েড ধরা পড়ে এবং এটা চিকিৎসা যদি না হয় তাহলে কিন্তু খুব বড় সমস্যা হতে পারে। বন্ধুরা, এবার আরেকটি সমস্যার কথা জানা যাক, সেটি হচ্ছে লিঙ্গ শিথিলতা বা ইরেকট্রাইল ডিসফাংশন। তো অনেক এই ইলেকট্রাইল ডিসফাংশনের সঙ্গে থাইরয়েডের কি সম্পর্ক এবার আসুন জেনে নিই। তো এই অনেক পুরুষের মধ্যে দেখা যায় যে তাদের লিঙ্গ শিথিলতা বা ইলেকট্রাইল ডিসফাংশনের একটা সমস্যা আছে। তো এক্ষেত্রে কি হয়, যাদের সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম থাকে, একটি সমীক্ষায় দেখা গেছে যাদের সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম থাকে তাদের মধ্যে, সেই সব পুরুষ মানুষের মধ্যে কিন্তু এই ইলেকট্রাইল ডিসফাংশনের সমস্যাটাও দেখা দেয়। কেন দেখা দেয়? কারণ আমাদের এই সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে কী হয়, আমাদের যে পিটুইটারি গ্ল্যান্ড আছে এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে কিন্তু বিভিন্ন রকম যে হরমোনগুলো নিঃসরণ হয় সেই হরমোনগুলো কিন্তু ঠিকঠাক নিঃসরণ হতে পারে না। এবং সেই হরমোনের মধ্যে কী কী থাকে, যেমন টিএসএইচ, আমি আগেই বলেছিলাম টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটি ঠিকভাবে নিঃসরণ হয় না। এটি ঠিকভাবে নিঃসরণ না হওয়ার কারণেই কিন্তু আমাদের সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম হয়। এবং এর পাশাপাশি টিএসএইচের যেরকম নিঃসরণ হয় না, এর পাশাপাশি এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে কিন্তু আমাদের সেক্স হরমোনগুলোও কিন্তু সেরকম নিঃসরণ হয়। তো পিটুইটারি গ্ল্যান্ডের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই সেক্স হরমোনগুলোও কিন্তু আমাদের ঠিকমতো নির্গত হয় না এই সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে। এবং সেক্স হরমোনগুলো ঠিকমতো নির্গত না হওয়ার কারণে কিন্তু পুরুষদের মধ্যে এই ইরেকট্রাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতার একটা সমস্যা দেখা দেয়। তো এটিও কিন্তু একটি ভাইটাল জিনিস, আপনারা এটা কিন্তু মনে রাখবেন। বন্ধুরা, এবার চলে আসা যাক ডায়াগনোসিসে। তো একটি থাইরয়েড পেশেন্টকে আমরা কীভাবে ডায়াগনোস করব? তো এতক্ষণ পর্যন্ত আমি যে লক্ষণগুলো বললাম সেই লক্ষণগুলো যদি একটি মানুষের মধ্যে থাকে তাহলে তার উচিত খুব তাড়াতাড়ি ডাক্তারবাবুর কাছে গিয়ে তার সমস্যাগুলো বলা এবং ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী ব্লাড টেস্ট করা। কারণ লক্ষণগুলো থাকলে আমরা বুঝতে পারবো যে আমাদের থাইরয়েড হয়তোবা হতে পারে, কিন্তু এটা কনফার্ম জানতে গেলে আমাদেরকে কিন্তু একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে ব্লাড টেস্ট। এই ব্লাড টেস্ট করলেই কিন্তু আমরা কনফার্মভাবে বুঝতে পারবো যে আমাদের থাইরয়েড হয়েছে কি হয়নি, বা থাইরয়েড হয়ে থাকলে কীরকম থাইরয়েড হয়েছে, হাইপার থাইরয়েডিজম না হাইপোথাইরয়েডিজম, এতে কিন্তু ব্লাড টেস্ট করলেই আমরা জানতে পারবো। এবার জেনে নেওয়া যাক যে ট্রিটমেন্ট, এই থাইরয়েডের ট্রিটমেন্ট কী। তো এই ট্রিটমেন্টের কথা বলতে গেলে দেখুন একটি কথা বলতে হয়, যদি কারোর মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু আমাদেরকে ভেবে নিতে হবে যে তার থাইরয়েড যে গ্ল্যান্ড আছে তার থাইরয়েড গ্ল্যান্ডটি উইক হয়ে গেছে। আর এই থাইরয়েড গ্ল্যান্ড যদি একবার উইক হয়ে যায় তাহলে কিন্তু সারা জীবনেও কিন্তু এই গ্ল্যান্ড আর ঠিক হয় না। তাহলে কি হবে, এই গ্ল্যান্ড যদি উইক হয়ে যায় তাহলে কি হচ্ছে, সেই গ্ল্যান্ড থেকে থাইরয়েড গ্ল্যান্ড থেকে কিন্তু ঠিকমতো T3 বা T4 এই যে হরমোনগুলি বা থাইরক্সিন যে হরমোন, এই হরমোনগুলো কিন্তু ঠিকমতো নির্গত হয় না। এবং এই ঠিকমতো নির্গত হওয়ার না হওয়ার কারণে আমাদের কি করতে হয়, তখন বাইরে থেকে এই হরমোনগুলি নিতে হয়। তাহলে কি হলো ট্রিটমেন্ট, যেহেতু আমাদের থাইরয়েড গ্ল্যান্ড উইক হয়ে গেছে, এই থাইরয়েড গ্ল্যান্ড উইক হয়ে যাওয়ার কারণে এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে কিন্তু ঠিকমতো থাইরয়েড হরমোনগুলো নিঃসরণ হয় না, তার জন্য ডাক্তারবাবুরা আমাদের বাইরে থেকে এই হরমোন থাইরয়েড হরমোন বা থাইরক্সিন যে হরমোনটি আছে সেটি কিন্তু বাইরে থেকে আমাদেরকে প্রেসক্রাইব করে থাকেন, যেটিকে বলা হয় একটি ট্যাবলেট ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করেন যার নাম হচ্ছে লিভোথাইরক্সিন। এই লিভোথাইরক্সিন ট্যাবলেটটি কিন্তু আমাদেরকে কন্টিনিউ খেয়ে যেতে হয়, এটি বাইরে থেকে আমাদেরকে কিন্তু নিতে হচ্ছে যেহেতু আমাদের থাইরয়েড গ্ল্যান্ড উইক হয়ে গেছে। তো এটি হচ্ছে এর একমাত্র ট্রিটমেন্ট। এবার জানা যাক, অনেক পেশেন্টরা যখন আসেন ট্রিটমেন্ট শুরু হওয়ার সময় তখন জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু এই ট্রিটমেন্টটা কি আমাদেরকে কন্টিনিউ মানে সারা জীবন চালিয়ে যেতে হবে? তো এর উত্তর হচ্ছে হ্যাঁ, থাইরয়েডের ট্রিটমেন্ট, থাইরয়েড যদি একবার ধরা পড়ে এই ট্রিটমেন্ট কিন্তু সারা জীবন ধরে আপনাদেরকে চালিয়ে যেতে হবে। এর কারণ কি, এর কারণ আমি একটু আগেই বললাম, যেহেতু থাইরয়েড গ্ল্যান্ড যদি উইক হয়ে যায় এই উইক হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের থাইরয়েডের সমস্যাটা দেখা দেয়। আর থাইরয়েডের সমস্যাটা উইক হয়ে গেলে কি হয়, আমাদের ঠিকমতো হরমোনগুলো থাইরয়েড গ্ল্যান্ড থেকে নিঃসরণ হয় না, সেক্ষেত্রে বাইরে থেকে এই ট্যাবলেটগুলো থাইরক্সিন বা লিভোথাইরক্সিন যে বললাম এই ট্যাবলেটগুলি নিয়ে বাইরে থেকে আমাদেরকে প্রতিদিন খেতে হয় এবং
খেয়ে আমাদের যে ভিতরে যে আমাদের যে থাইরয়েড মানে হরমোনের যে চাহিদাটা ভেতরে সেটা কিন্তু মেটাতে হয়। তো এই যদি আমাদের এই থাইরয়েডের ফলে যদি আমরা এই ট্যাবলেটটি যদি খেতে খেতে বন্ধ করে দিই, তাহলে কিন্তু আগের যে সমস্যাগুলো আমি বলেছিলাম থাইরয়েডের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো কিন্তু আবার ফিরে আসবে। তাই জন্য সারা জীবন ধরে কন্টিনিউভাবে এই ট্যাবলেটগুলো কিন্তু আমাদেরকে প্রতিদিন খেতে হবে। এবার জেনে নেওয়া যাক এই খাওয়ার নিয়ম, এই ট্যাবলেট খাওয়ার নিয়ম কি। তো এই থাইরয়েডের ক্ষেত্রে যে ট্যাবলেট আমাদেরকে খেতে হয় তার খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন খালি পেটে একটি করে ট্যাবলেট আমাদেরকে খেতে হবে। এটি হচ্ছে থাইরয়েডের এই ট্যাবলেটের খাওয়ার নিয়ম, প্রতিদিন খালি পেটে একটি করে ট্যাবলেট আমাদেরকে খেতে হবে। এবং এই ট্যাবলেটটি খাওয়ার আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে আমাদের কোনো কিছু খাওয়া যাবে না। এটি হচ্ছে আমাদের ট্যাবলেটটি খাওয়ার নিয়ম। তো বন্ধুরা, আজকে আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পারলাম যে এই থাইরয়েডটি কী, এটি কোথা থেকে উৎপন্ন হয়, এটি থাইরয়েড হলে লক্ষণগুলো কী কী হবে, বিভিন্ন রকমের যে সমস্যাগুলো হয় তার সাথে থাইরয়েডের সমস্যার কী সম্পর্ক, এর ডায়াগনোসিস ট্রিটমেন্ট এগুলো সম্পূর্ণ আজকে আমি আপনাদেরকে বললাম। আপনারা আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি এর পরেও আপনাদের কোনো রকম কোনো কোয়ারিজ থাকে, কোনো কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি যথাসাধ্য আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নতুন দর্শক যারা আমার এই ভিডিওটিকে দেখলেন তারা অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তাহলে এর পরে যে আরও নতুন নতুন ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা তাদের নোটিফিকেশনগুলো পাবেন এবং ভিডিওগুলো দেখতে পাবেন। এবং সর্বোপরি সবার দর্শকদেরকেই বলছি, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজকে এটুকুই, নমস্কার।